আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ভিউয়ার্স, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো। প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে, তারপরে বিস্তারিত। আখের গোছাতে অনুপ্রবেশকারীদের দাপট, ভুইভোর সংগঠনে বিব্রত আওয়ামী লীগ। এরপরে থাকছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লুকাচ্ছে সরকার, বলছে বিএনপি। জানিয়ে দেব 18 বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার নির্দেশ। এছাড়া থাকছে এসএসসির সংশোধিত অ্যাসাইনমেন্ট প্রকাশ। আরো জানিয়ে দেব শুক্রবার থেকে দোকানপাট খুলতে চান ব্যবসায়ীরা। এদিকে হেলেনা জাহাঙ্গীরের মামলা তদন্ত করবে ডিবি। সর্বশেষ জানিয়ে দেব মাদকে তছনছ নায়িকা একার স্বাভাবিক জীবন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। দলের কোন নেতা যদি এসব সংগঠনের পৃষ্ঠপোষকতা করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বললেন ওবায়দুল কাদের। শহর, বন্দর, গ্রাম যেদিকে তাকাবেন নামের আগে পরে শুধু লীগ আর লীগ। কোথাও কোথাও আবার বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের নামের আগে পরেও লীগ বসানো আছে। এভাবেই বাহিরে পোশাকে সারা দেশে একের পর এক ভুইভোর সংগঠন গড়ে উঠেছে। দুঃসময়ে দুর্দিনে এদের দেখা মেলেনি, দুধের মাছির মতো তারাই এখন আওয়ামী লীগের নাম ভাঙিয়ে দলের সুহৃদয় সেজেছে। মিডিয়া পাড়ার রাজনৈতিক দোকান হিসেবে পরিচিত এসব ভুইভোর সংগঠনের সুবিধাবাদী সুহৃদয়ের কারণে একরকম বিব্রত মহান মুক্তিযুদ্ধের নেতা নেতৃত্ব দানকারী দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মূলত ধান্দাবাজি, তদবিরবাজি আর চাঁদাবাজির মাধ্যমে নিজের আখের গোছানোর মতলবেই সরকারি দলের নাম ভাঙিয়ে এরা গজিয়ে ওঠে। ভুইভোর এসব সংগঠন মূলত ব্যানার, ফেস্টন, লিফলেট, ভিজিটিং কার্ড সহ বাস্তবে এদের যেমন কোনো কার্যক্রম নেই তেমনই নেই কোনো কার্যালয়ও। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব, তাদের বড় মেয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল সহ এ পরিবারের সদস্যদের নাম দিয়ে আগে পরে আওয়ামী কিংবা লীগ শব্দটি বসিয়ে গড়ে তোলা হয়েছে বিভিন্ন নামের ভুইভোর সংগঠন। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার যোগান্তরকে বলেন, ভুইভোর কোনো সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। এটা আমি প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে সবাইকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। তিনি বলেন, ভুইভোর সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া শুরুও হয়ে গেছে। দলের কোনো নেতাকে যদি এসব সংগঠনের কোনো কর্মসূচিতে দেখা যায় কিংবা পৃষ্ঠপোষকতা করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সূত্র যুগান্তর। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সঠিক পরিসংখ্যান সরকার গোপন করছে বলে অভিযোগ করেছে বিএনপির হাইকমান্ড। মহামারী মোকাবেলায় চরম ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছে দলটি। বিএনপি বলছে, হঠাৎ রপ্তানিমুখী কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে শ্রমিকরা মারাত্মক ভোগান্তির সম্মুখীন হয়েছেন। একদিকে গণপরিবহন বন্ধ, অন্যদিকে কারখানার কাজে যোগ দেওয়ার নির্দেশ প্রহসন ছাড়া আর কিছু নয়। এ পরিস্থিতিতে ঢাকার বাইরের এই শ্রমিকরা এবং তাদের মাধ্যমে ঢাকার জনগণ ও ভয়াবহ সংক্রমণের শিকার হতে পারে। শনিবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে নেতারা এসব কথা বলেন। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়বস্তু জানানো হয়। বৈঠকে করোনা ভাইরাসের ডেল্টা ধরনের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। দলের নেতারা জানান, দেশে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। মানুষ পরীক্ষার জন্য জেলা হাসপাতাল ও পরীক্ষা কেন্দ্রগুলোতে ভিড় করছে, কিন্তু সরকারের নীতি ও অব্যবস্থাপনার কারণে বেশিরভাগ আক্রান্ত মানুষ টেস্ট করতে পারছে না। নেতারা বলেন, শুরু থেকেই স্বাস্থ্য অধিদপ্তর করোনা টেস্টের ক্ষেত্রে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে, ফলে সঠিক তথ্য প্রকাশিত হচ্ছে না। অন্যদিকে আক্রান্ত ব্যক্তিরা হাসপাতালে বেড, অক্সিজেন ও আইসিইউ সুবিধা পাচ্ছে না। ঢাকার বাইরের রোগীরা জেলা হাসপাতালে চিকিৎসা না পেয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে মৃত্যুবরণ করছে। জেলা হাসপাতালগুলোতে পরিস্থিতি উন্নত করার কোনো
প্রচেষ্টা সরকারের নেই। সরকার উদ্দেশ্যমূলকভাবে আক্রান্ত এবং মৃত্যুর প্রকৃত চিত্র না দিয়ে জনগণকে প্রতারণা করার জন্য অসত্য তথ্য দিচ্ছে। হাসপাতালে সংবাদকর্মীদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন বিধি নিষেধ আরোপ করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ভয়ে সংবাদকর্মীরা প্রকৃত তথ্য তুলে ধরতে পারছেন না। অন্যদিকে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে। অবিলম্বে এই পরিস্থিতি পরিবর্তনের জন্য সরকারকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বিএনপির নেতারা। সূত্র সমকাল। 18 বছর এবং এর বেশি বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার 31 জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে রোববার 1 জুলাই এ আদেশ প্রকাশ করা হয়। আদেশে বলা হয়, করোনার বিস্তার রোধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণ ও অন্যদের ভ্যাকসিন দিতে উদ্বুদ্ধ করতে দায়িত্ব পালনের অনুরোধ করা হলো। আদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের UGC চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। নির্দেশনার 1 নম্বরে হচ্ছে, সকল প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও 18 বছর বয়সের বেশি শিক্ষার্থীদের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ ভ্যাকসিন গ্রহণের বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উদ্বুদ্ধ করবেন। 2, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে দপ্তর সংস্থা প্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করবেন। 3, শিক্ষকরা অনলাইনে ভার্চুয়াল ক্লাসে শিক্ষার্থীদের এবং তাদের পরিবারের সদস্যদের কোভিড-19 বিস্তার রোধে স্বাস্থ্যবিধি অনুসরণ সহ কোভিড-19 এর ভ্যাকসিন বিষয়ে উদ্বুদ্ধ করবেন। 4, সকল দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ভ্যাকসিন গ্রহণের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবেন। সূত্র যুগান্তর। 2021 সালের SSC পরীক্ষার্থীদের জন্য সংশোধিত অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 3 সপ্তাহের জন্য পাঠানো আগের অ্যাসাইনমেন্ট সংশোধন করে রবিবার 1 আগস্ট সংশোধিত অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। চলতি বছরের SSC পরীক্ষার্থীদের 7টি নির্বাচনী বিষয়ের অ্যাসাইনমেন্ট সংশোধন করা হয়েছে। এর মধ্যে 4টি বিষয়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম সংশোধন হয়েছে, 2টি বিষয়ের কিছু অংশ নতুন করে সংযোজন করা হয়েছে, আর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্ট পরিবর্তন করা হয়েছে। আদেশে জানানো হয়, গত 18 জুলাই প্রথম পর্যায়ে 3 সপ্তাহের 6টি অ্যাসাইনমেন্ট প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB থেকে সংশোধন করা অ্যাসাইনমেন্টের কপি পাঠানো হয়েছে। আদেশে পদার্থ বিজ্ঞান প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম সংশোধন করে করা হয়েছে সরল যন্ত্র ও তার ব্যবহার। পদার্থবিজ্ঞান 2 অধ্যায়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম পরিবর্তন করে করা হয়েছে গতি ও এর রাশিমালা। হিসাব বিজ্ঞান 6 সপ্তাহের অ্যাসাইনমেন্টের শিরোনাম পরিবর্তন করে করা হয়েছে সাধারণ জাবেদার ধারণা ও গুরুত্ব। উচ্চতর গণিতের 1 অধ্যায়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম বদলে করা হয়েছে স্থানাস্ক জ্যামিতির মাধ্যমে বহুভুজ ও সংক্রান্ত সমস্যা সমাধান। রসায়ন 3 অধ্যায়ের অ্যাসাইনমেন্ট কলামের শুরুতে বিভিন্ন 4টি মৌলের নিউট্রন সংখ্যা বোর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস এবং উপশক্তি স্তরে অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যাস অংশটি যুক্ত হয়েছে রসায়ন 4 অধ্যায়ের অ্যাসাইনমেন্টের শুরু। মৌলের ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সরণিতে অবস্থান তুলনামূলক আইনীকরণ এবং মূল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণী বৈশিষ্ট্য অংশটি যুক্ত করা হয়েছে। আর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে। সূত্র বাংলা ট্রিবিউন।
জীবন জীবিকা বাঁচাতে আগামী শুক্রবার 6 আগস্ট থেকে অর্থাৎ চলমান কঠোর বিধিনিষেধ শেষে সব ধরনের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণী বিতান খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রোববার 1 আগস্ট রাজধানীর নিউ মার্কেট দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির নেতারা। প্রসঙ্গত, করোনা সংক্রমণ রোধে সরকার গত 1 জুলাই থেকে কঠোর বিধিনিষেধের ঘোষণা দেয়, তবে ঈদুল আজহার জন্য 19 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়। এরপর আবারও 23 জুলাই থেকে 5 আগস্ট কঠোর লকডাউনের ঘোষণা দেয় সরকার, তবে 1 আগস্ট থেকে কারখানা খুলে দেওয়া হয়েছে। দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ, দোকান বন্ধ তাদের আরো বন্ধ, দুঃখিত আয়ও বন্ধ, তাদের জীবন এখন থমকে গেছে। তাই সরকারের প্রতি আমরা আবেদন করেছি এসব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার। তিনি বলেন, 2020 সালে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট 270টি দোকানপাট বন্ধ ছিল, আর সব মিলিয়ে গত 1.5 বছরে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে 2,70,000 কোটি টাকা। এছাড়া 5 আগস্টের পর দোকান খোলার সঙ্গে মালিক সমিতি 4 দফা দাবি পেশ করে। এর মধ্যে আছে দেশ জুড়ে টিকা প্রদানের ব্যবস্থা করা, মাস্ক পরিধান নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ প্রণোদনা দেওয়া। দোকান মালিক সমিতির তথ্য অনুসারে তাদের হিসাবে দেশে পাইকারি ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 56 লাখ, এ খাতে কর্মচারী আছে 2 কোটির বেশি। এই পরিস্থিতিতে তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি এই খাত সংশ্লিষ্ট অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সূত্র বাংলা নিউজ 24। আওয়ামী লীগের নারী বিষয়ক উপকমিটি থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটির তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। রোববারের ডিএমপি গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, গুলশান থানা থেকে মামলার তদন্তভার ডিবির স্পেশাল সাইবার ক্রাইম বিভাগে দেওয়া হয়েছে। সুদীপ কুমার চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রিমান্ডে থাকা হেলেনা জাহাঙ্গীরকে ডিবির কাছে শপথ করা হয়েছে। 3 দিনের রিমান্ডের আজ দ্বিতীয় দিন। এদিকে গুলশান থানা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও পল্লবী থানায় টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হেলেনা জাহাঙ্গীরকে রোববার গ্রেপ্তার দেখানো হয়েছে। গত 30 জুলাই রাতে হেলেনা জাহাঙ্গীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে র‍্যাব। শুক্রবার রাতে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানায় 2টি এবং পল্লবী থানায় 1টি মামলা হয়। পরে গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেলেনাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় 3 দিনের রিমান্ডে আছেন তিনি। সূত্র যুগান্তর। এক সময় ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা একা দীর্ঘদিন পর্দার আড়ালে থাকলেও নেতিবাচক শিরোনামে ফের আলোচনায় এসেছেন তিনি। গৃহকর্মী নির্যাতনের দায়ে শনিবার 31 জুলাই রাতে তাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। পরে তার বাসা থেকে মাদক দ্রব্য উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। এসব মামলায় তিনি কারাগারে আছেন। গৃহকর্মীকে নির্যাতন মামলা তদন্ত করতে গিয়ে একার বিরুদ্ধে নিয়মিত মাদক গ্রহণের তথ্য পেয়েছে পুলিশ। নিয়মিত মাদক সেবন করা প্রায় স্বাভাবিক জীবনে নেই ঢাকা চলচ্চিত্রের অশ্লীলতার যুগের এই নায়িকা। হঠাৎ আড়ালে নায়িকা একা, জানা অজানা কথা। শনিবার রাতে হাতিরঝিল থানায় গিয়ে দেখা যায় থানার অফিসারের রুমে বসে আছেন একা। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ছিল। সে সময় থানার অস্বাভাবিক আচরণ করছিলেন তিনি। তার চেহারায় ছিল না গ্ল্যামারের ছাপ। নিয়ন্ত্রণহীন মেজাজে থানার ভেতরে কখনো সংবাদকর্মী আবার পুলিশ সদস্যদের ওপর চড়াও হচ্ছেন। এক পর্যায়ে অসুস্থতার ভ্যান করে এক নারী পুলিশ সদস্যকে ধাক্কা মেরে দেন একা। নায়িকার এই অস্বাভাবিক আচরণের ভিডিও ফুটেজ ধারণ করে ইত্তেফাক অনলাইন প্রতিবেদক। এতে এত কিছুর পরেও তাকে কিছুই বলেনি পুলিশ। নায়িকার এমন অস্বাভাবিক আচরণের মধ্যে হঠাৎ এক গোয়েন্দা কর্মকর্তা এসে বলেন, ভাই আপনারা ওনার একা কাছে যাইয়েন না, তিনি ফুললি লোডেড।